আজকে বানিয়ে দেখাচ্ছি মচমচের স্প্রিং রোল। এই স্প্রিং রোলটা বানিয়ে কয়েকদিনের মতো সংরক্ষণ করতে পারবেন। স্প্রিং রোল বানানোর জন্য প্রথমে আমরা শিট বানিয়ে নিব। শিটটা বানানোর জন্য হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 1/4 চা চামচ লবণ আর 1 চা চামচ রান্নার রেগুলার তেল। তারপর এগুলোর সাথে ভালো করে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট গোলা বানিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে তারপর হচ্ছে পাতলা করে প্রথমে বেলে নিচ্ছি। একটা রুটির উপরে এভাবে করে তেল লাগিয়ে উপরে আরও কিছু ময়দা ছড়িয়ে এভাবে করে আমি 3টা রুটি একসাথে করে নিচ্ছি। এখন আবারও উপরে তেল লাগিয়ে এভাবে করে বেলে নিচ্ছি। যতটা সম্ভব এখন পাতলা করে বেলতে হবে, তাহলে শিটগুলো অনেক পাতলা হবে। আর একটু বড় তাওয়াতে সেঁকে নিলে বেশি ভালো হয়। এপাশ ওপাশ করে একটু সেঁকে নিয়েছি আর এখন দেখা যাচ্ছে যে একটা সাইড থেকে এভাবে করে খুলতে শুরু করেছে। এখন একটা রুটিকে এভাবে করে ধরে আলাদা করে নিয়েছি। আমার শিটগুলো বানানো হয়ে গেছে। এই শিটগুলো আপনারা ডিপ ফ্রিজে অনেক দিনের মতো সংরক্ষণ করতে পারবেন বেশি করে বানিয়ে। এখন কিমা রেডি করে নিয়েছি। মুরগির ফ্রেশ মাংস নিয়ে তারপর হচ্ছে ছুরি দিয়ে ভালো করে কিমাটা করে নিয়েছি। আপনি ছুরি দিয়ে এভাবে করে কেচে কেচে কিমাটা বানিয়ে নিতে পারবেন। কিমাটা বানানো হয়ে গেল আর একটা বাটিতে নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। আর 1/4 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। 1/4 চা চামচ দিয়ে দিলাম সয়া সস। এই সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি। স্প্রিং রোলের জন্য আমাদের কিমাটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে শিটটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ভেজিটেবল দিয়েও একইভাবে স্প্রিং রোলগুলো বানাতে পারবেন। চিকেনের সাথে কিছু ভেজিটেবল দিতে পারেন। শিট হচ্ছে আমি এরকম স্কোয়ার করে কেটে নিচ্ছি। তারপর একটু ময়দা গুলিয়ে রেখেছিলাম, এটা সাইডে এভাবে করে লাগিয়ে দিচ্ছি। দুটো পাশকে একভাবে করে এনে তারপর হচ্ছে মুড়িয়ে নিলে স্প্রিং রোলগুলো বানানো হয়ে যায়। আমি একইভাবে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে আজকে সবগুলো স্প্রিং রোল বানিয়ে নেব। আপনি চাইলে এখানে কিমাটা কুক করে দিতে পারেন, তবে কিমা কুক হতে বেশি সময় লাগে না। মিডিয়াম আঁচে যখন ফ্রাই করবেন এগুলো এমনিতেই কুক হয়ে যাবে। তারপর হচ্ছে জিপলক ব্যাগে ভরে নিচ্ছি। জিপলক ব্যাগে ভরে এটা আপনারা চাইলে 1 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যখন দরকার হবে শুধু ভেজে নিলে হয়ে যাবে। তবে আজকে কিছু স্প্রিং রোল আমি ভেজে শেয়ার করছি। মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি আর আমি যেহেতু এখানে কাঁচা কিমা দিয়েছি এই জন্য চুলার আঁচ একদম কমিয়ে ভাজতে হবে, যাতে উপরটাতে খুব তাড়াতাড়ি কালার চলে না আসে, ভিতর থেকেও চিকেনটা ভালো করে কুক হয়। এভাবে করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখন আমাদের স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন স্প্রিং রোলটা সসের সাথে গরম গরম পরিবেশন করলে খেতে দারুণ লাগে। সহজ রেসিপিতে আজকে চাইনিজ রেস্টুরেন্টের মতো করে বানিয়ে দেখিয়েছি স্প্রিং রোল। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। এরকম আরও সহজ রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।